নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 29শে আগস্ট 2019 কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যাকে কেউ কেউ কৌশী অমাবস্যাও বলে থাকে, আবার এই অমাবস্যাকেই আমরা তারা রাত্রি বলেও জানি। এটি একটি তন্ত্র সাধকদের কাছে বিশেষ দিন, কারণ এই বিশেষ তিথিতে যদি সাধনা করা যায়, আমরা সকলেই জানি যে সাধকরা বিশেষ ফলপ্রাপ্তি ঘটে সাধকদের। কিন্তু আমার এই ভিডিও আপামর জনগণের জন্য, সুতরাং আমরা সাধারণ মানুষরা কি করতে পারি এই দিনটিতে, এই বিশেষ কিছু কার্যগুলো বা উপায়গুলো করলে যাতে আমাদেরও মনস্কামনা পূর্ণ হয়, আমাদেরও ফলপ্রাপ্তি ঘটে, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। দর্শক বন্ধু, প্রথমে আমরা জেনে নিই অমাবস্যার টাইমটা, কারণ এই কাজগুলো কিন্তু আপনাকে অমাবস্যার এই চলাকালীন করতে হবে। 29শে আগস্ট 2019 6:52 সন্ধ্যায় এই কৌশিকী অমাবস্যা শুরু হবে। পরের দিন অর্থাৎ 30শে আগস্ট 4:29 পর্যন্ত এই কৌশিকী অমাবস্যা থাকবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এই 29শে আগস্টেই সন্ধ্যে 6:52 পরে এই ক্রিয়াগুলো করার। তো প্রথম ক্রিয়াতে আসি। এই দিনটি শুরু করা সব থেকে ভালো হচ্ছে মৌনী ব্রত করে স্নান করা। যদি আপনারা মৌনী ব্রত করে স্নান করতে পারেন, তাহলে আপনারা বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে এবং মনস্কামনা পূর্ণ হতে পারে। এছাড়াও অমাবস্যা পড়ার পরে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপটা এরকম ভাবে জ্বালাবেন যেখানে দুটো সলতে থাকবে দুদিকে। এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনারা তুলসী মঞ্চের কাছে দিতে পারেন। মনে রাখবেন, এই অমাবস্যার দিন তুলসী গাছ স্পর্শ করতে নেই, সেই গাছ স্পর্শ করবেন না। এরপরে যেটা আপনারা করতে পারেন, যে 5টা ফুল, লাল ফুল, 5টা ফল এবং 5টি মিষ্টি নিয়ে 5টা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটা থালার মধ্যে নিয়ে গিয়ে কোনো মায়ের মন্দিরে, মায়ের চরণে নিবেদন করতে পারেন এগুলো। তাতে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এরপরের যে উপায়টি আপনারা করবেন সেটা হলো, ঘরে যখন রুটি তৈরি হবে সন্ধ্যাবেলায়, শেষ রুটিটি আলাদা করে তুলে রেখে দিন। সেটিতে একটু সর্ষের তেল মাখিয়ে কোনো কালো কুকুরকে খেতে দিন। যদি কালো কুকুর নাও পান, তাহলে এমনি যে কোনো কুকুরকে খেতে দেবেন। সে যদি সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই রুটিটি খেয়ে নেয়, তাহলে মনে করবেন যে আপনার ফলপ্রাপ্তি ঘটবেই ঘটবে, মনস্কামনা পূরণ হবেই হবে। এই দিনে আরেকটি বিশেষ উপায় আপনারা করতে পারেন, যদি ধন সম্পদের কোনো অভাব হয়ে থাকে, ধন প্রাপ্তির অভাব হয়ে থাকে, টাকা পয়সা ঠিক মতন আসছে না বা রোজগার ঠিক মতন হচ্ছে না, তখন এই উপায়টি করতে পারেন যে 1 চামচ দুধ নিয়ে কোনো কুয়োয় বিসর্জন দিন। সেটা নিজের বাড়ি হতে পারে, কোনো মন্দিরের কুয়ো হতে পারে, তবে মনে রাখবেন বিসর্জন দেওয়ার পরে আর পেছনে ফিরে তাকাবেন না। এই দিন কোনো খাদ্যদ্রব্য বা বস্তু, সে জামা কাপড় হোক, পোশাক আশাক হোক, দুস্থ লোকেদের দান করুন। তাহলে দেখবেন যে আপনাদের যে পূর্বজ বা পিত্ররা রয়েছে তারা খুশি হবে। এর ফলে কি হয়, যে পিতৃদোষ যাদের যাদের থাকে, সেই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যারা যারা চাকরি খুঁজছেন অথচ চাকরি পাচ্ছেন না, প্রচন্ড পরিশ্রম করছেন, তাদের জন্য এই উপায়টি ওই বিশেষ দিনে করবেন। একটি পাতি লেবু নেবেন, পাতি লেবু নিয়ে মাথার চারিদিকে ঘোরাবেন। এবং ঘোরানোটা কিভাবে ঘোরাবেন, ঘড়ির কাঁটা অর্থাৎ ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে ঘোরাবেন। ঘোরানোর পরে সেই লেবুটিকে 4টে টুকরো করবেন। সেই 4টে টুকরো নিয়ে গিয়ে কোনো 4 রাস্তার মোড়ে গিয়ে ফেলে দেবেন। এইরূপ করতে পারলে দেখবেন আপনাদের যে চাকরির যে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, সেটা দেখবেন পূর্ণ হবে। আশা করি দর্শক বন্ধু, এই উপায়গুলো
আপনাদের মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।